আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য আগে অন্ততপক্ষে এক ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে রাখতে হবে। আমি আজ আধা কেজি চাল নিয়েছি এবং আধা কেজি চালের জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। তো অবশ্যই কিন্তু পিসগুলো বড় বড় থাকতে হবে দেখুন, এবং হাড়ের মাংস নিতে হবে। এটা কিন্তু রানের মাংস দিয়ে সুন্দর হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি আমি, প্রথমেই দিয়ে দিয়েছি কাজু বাদাম 1 চা চামচ এবং আদা রসুন পেস্ট দিব 3 চা চামচ। তো আমি চামচ একটু খাড়া খাড়া করে নিয়েছি, কাজে এখানে আমার 4 চা চামচের মতো পড়েছে। তো এখন দিয়ে দিচ্ছি জিরা, আমি এখানে 2 চা চামচ জিরা দিয়েছি। এখানে কিন্তু আমার চামচ একটু বেশি উঠেছে, কাজে এখানে 2.5 চা চামচের মতো জিরা নিয়েছি এবং গরম মশলা দিয়েছি 1 চা চামচ এবং অন্যান্য মশলা দিয়েছি 1 চা চামচ এবং জিরা এবং গরম মশলার গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ। এরপরে এখানে আমি মরিচ দিব 2 চা চামচের মতো। আমার মরিচটি অনেক ঝাল, আপনাদের যদি ঝাল কম হয় সেক্ষেত্রে 3 বা 4 চা চামচও দিতে পারেন। তো এখানে আমি কাজু বাদামগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু বাদাম দিয়েছি বড় সাইজের 5টি কাজু বাদাম দিয়েছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, অবশ্যই গরুর মাংসে যতটুকু স্বাদ, গরুর মাংস অনুযায়ী এটাতে যতটুকু গরুর মাংস সেই আন্দাজে লবণ দিতে হবে। এবং টক দই কিন্তু পানি ছিল, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারেননি, এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিতে হবে, অর্থাৎ 1/2 কেজি গরুর মাংসের জন্য 1 টেবিল চামচ টক দই। তো এটিকে আমি মেখে রেখে দেব, কমপক্ষে কিন্তু এটিকে আধা ঘন্টা মতো মেখে রেখে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গোটা এলাচ, এলাচগুলো একটু থেতো করে নিয়েছি এবং দারচিনি দেখাই যাচ্ছে। আমার গরম মশলার ভিতরে কিন্তু এলাচ এবং দারচিনি দেওয়া আছে। এখানে চিনি দিচ্ছি, আমি এখানে চিনি দেব 1.5 চা চামচ। 1.5 চা চামচের চাইতে একটু কম চিনি দিয়েছি। তো এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি এখন পেঁয়াজের বেরেস্তা করে নেব। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন। এভাবে করে চামচ দিয়ে এভাবে করে নিলে পানিটা তাড়াতাড়ি বের হয় এবং বেরেস্তা করতে সুবিধা হয়, ঝরঝরে হয়। কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমাকে কিছু জানানোর থাকলে অবশ্যই আশা রাখছি কমেন্ট করে জানাবেন। দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলো ভেজে নেব, আলুগুলো কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে। আমি এখন আলুতে যতটুকু লবণ লাগে সেই পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ হলে আলুগুলো আমি উঠিয়ে নেব। তো এরপরে গরম পানি দিয়ে দিয়েছি। এখন আলুর তেলগুলো আমি গরুর মাংসের ভিতরে দিয়ে দিব, অর্থাৎ বেরেস্তা এবং আলু যে ভেজেছি সেই তেলগুলো গরুর মাংসের ভিতরে দিয়ে আবার মেখে রেখে দিব। তো এখন আমি চালটি সিদ্ধ করে নিব, অবশ্যই কিন্তু একেবারে হালকা সিদ্ধ করতে হবে এবং চালের পরিমাণ মতো লবণ দিতে হবে, চেখে দেখতে হবে পানিতে লবণ ঠিক আছে কি না। তো দেখুন এখন আমি এগুলো ছেঁকে ফেলবো, এগুলো কিন্তু অবশ্যই বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ হলেই এখন এটিকে ঢেলে ফেলেছি। এবং দেখুন এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি গরুর মাংসের উপরে। তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে এর উপরে আমি চালগুলো দিয়ে দিব ছড়িয়ে। চালগুলো কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ঢালতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আমি এখানে দুধ দিয়ে 1 পা পরিমাণ দুধের ভিতরে জর্দা রং দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার জর্দা রংটি আজকে একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি উপর দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু ছোটো সাইজের আলু ভেজে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ করতে পারেন আলুর সাইজগুলো, আমি ছোট করে নিয়েছি।
তো এখন আলুগুলো ছড়িয়ে দিচ্ছি, এর উপরে আমি কাঁচামরিচ দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচটি স্কিপ করতে পারেন, তো আপনারা কিন্তু এই মুহূর্তে ডিমও সিদ্ধ করে ফ্রাই করে দিয়ে দিতে পারেন যদি ডিম দিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এর উপরে ডিম দিয়ে দিতে পারেন। তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং এখানে আপনারা চাইলে কাজু বাদাম, আমি আজ খুবই কম মশলায়, মানে যতটা কম মশলা দিয়ে পারা যায় তাই দেখাচ্ছি। তো এখানে আমি 4 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব উপর দিয়ে। আমি কিন্তু আজকে একেবারেই কম মশলায় দেখালাম। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল। কেওড়া জল এবং গোলাপ জল দিয়েছি 1.5 চা চামচ করে। তা আমি এখন এটাকে ভালো মতো, একেবারে ভালো মতো আটকে দিতে হবে আটা দিয়ে, যাতে করে একটু ফাঁকাও না থাকে, একটু বাতাসও যাতে বের না হয়, এমন করে আটা দিয়ে আটকে দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম এবং ডিম, এরপরে আলু বাখরা, আরও অনেক কিছু ইউজ করা যায়। আমি এখানে একেবারে কম মশলায় কীভাবে করা যায় ঘরোয়াভাবে সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন, এখন একেবারেই চুলার আঁচ থাকবে লো ফ্লেমে, আমি এখন লো ফ্লেমে চুলায় বসিয়ে দিয়েছি। তো যখন দেখবেন একেবারে ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে যে এটি হয়ে গেছে, অর্থাৎ আটাটি কিন্তু আপনা আপনি সরে যাবে। হয়ে গেলে বাতাস বের হয়ে যাবে, বাতাস বের হবে, শব্দ আসবে এবং সাথে সাথে ঘ্রাণ ছড়িয়ে যাবে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে এবং উঠাতে হবে। এটা কিন্তু চেক করার আর কোনো প্রয়োজন নেই, এটা হয়ে গেছে। তো যখন দেখবেন বাতাস বের হচ্ছে আটার ভেদ করে, তখনই বুঝতে হবে যে হয়েছে। একটা শব্দ আসবে প্রেশার কুকারের বাসির মতো, সিটির মতো, প্রেশার কুকারের সিটির মতো। তো আপনাদেরকে দেখাচ্ছি উঠিয়ে যে কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটি যদি বড় চামচ দিয়ে উঠানো যায় সেক্ষেত্রে কিন্তু আর চালগুলো ভাঙবে না। আমি ছোট চামচ দিয়ে উঠেছি, তাই চাল একটু একটু ভেঙে গেছে, অর্থাৎ আর একটু যদি ঠান্ডা করে নিতাম তাহলেও কিন্তু ভাঙতো না। আমার গরম গরম আপনাদেরকে দেখালাম, যার কারণে একটু ভেঙে গেছে। আপনারা যদি 10-15 মিনিট ওয়েট করে নেন সেক্ষেত্রে কিন্তু চালগুলো একেবারেই ঝরঝরে থাকবে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা রাখছি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।